اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم اللهم آمين. পরবর্তীকার আলম সকাল থেকে আল্লাহ এ পর্যন্ত, বিকাল থেকে এ পর্যন্ত, ফজর নামাজের পরে তোমার শাহী দরবারে আমরা সবাই সম্মিলিতভাবে হাত তুলেছি। মাহবুব, তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের হকদার ওস্তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের উপকারকারীর জীবনের গুনাহ মাফ করে দাও, মাহবুব আমাদের সন্তান সন্ততির জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে আল্লাহ এই তোমার নবীর পাক রাজা ঘর বাড়ি ছেড়ে আল্লাহ এই মস্তান নগর শরীফের মধ্যে সারা সারা তুই বসিয়েছে, তারা কি চায় তোমার জানা আছে। আল্লাহ তুমি তোমার নবীর দিকে তাকায়, বাবাজান কিবলা রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায়, তোমার বলিদের দিকে তাকাইয়া আমাদের সবার মনের এক বাসনা পূর্ণ করে দাও, তোমার বলি নবীদের তাকাইয়া আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের সবার প্রত্যেকের মনের মকসুদ পূর্ণ করে দাও। আমিন। আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে তোমার জানা আছে মাহমুদ, প্রত্যেকের মনে অনেক বাসনা পূরণ করে দাও, অভাবই আছে অভাব দূর করে দাও, আল্লাহ বেরোজগার আছে হালাল যদি কামার তৌফিক দান করো, নিঃসন্তান যারা আছে আল্লাহ তাদেরকে সন্তানের মুখ দেখার ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, যাদের সন্তান বিদেশে আছে তাদেরকে আল্লাহ সহি সালামতে তোমার বন্দা বান্দি রাখি চাই তোমার জানা আছে, আল্লাহ তাদের প্রত্যেকের মনে নির্বাসন পূরণ করে দাও, আল্লাহ অনেকে ঋণই আছে আল্লাহ তার ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও, আল্লাহ ছেলে পেলে স্কুল কলেজ মাদ্রাসা পড়ে তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত সুন্নি মুসলমান বানাইয়া মা বাবার কলেজাকে শান্তি করে দাও আল্লাহ, দেশের উপরে রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ তোমার বন্দারা অনেকেই ফরিয়াদ করেছে চাকরি বাকরির জন্য, হালাল রুজি কামাবার জন্য, ফরজ নামাজের পরে হালাল রুজি কামানো কামার জন্য চেষ্টা করা এটাও ফরজ, আল্লাহ সবাইকে হালাল রুজির ব্যবস্থা করে আল্লাহ হারামের থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখো, আসমানি জমিন সমস্ত আফত বিপদ থেকে আমাদেরকে আমাদের দেশকে দশকে হেফাজত করো, শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের মধ্যে সদরকে আল্লাহ তরকি দান করো, নামাজি বানাইয়া দাও সবাইকে, আল্লাহ সবাইকে হাজি বানাইয়া দাও, আল্লাহ তোমার নবীকে স্বপ্ন যোগে হলে একবার দেখার তৌফিক দান করো, তোমার নবীকে না দেখে একাকে উম্মত দিও না ইয়া আল্লাহ, রব্বানা লা তাজআল ফিতনাতাল কওমি যালিমিন আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে পাক করে দাও, নবীর মহব্বতে পরিপূর্ণ করে দাও, আল্লাহ পরস্পরের স্বামী স্ত্রী মিলে চলা তৌফিক দান করো, সন্তান সন্তানকে তোমার নবীর দিন শিক্ষা দেওয়ার নবীর পরিচয় তোমার আল্লাহর পরিচয় দেওয়ার শক্তি দান করো আমিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ মুত্তাকিদের আমাদের সন্তানদেরকে মুত্তাকি বানাইয়া দাও, আমিন, আমার সমস্ত নরনারী মুরিদানকে মুত্তাকি বানাইয়া দাও, আমিন,
আল্লাহ তাদের ইমাম বানাইয়া দাও, তাদের মা বাবাকে আল্লাহ আমাদের মা বাবাকে ইমাম বানাইয়া দাও, আমাদের নেককার মুক্তাদি বানাইয়া দাও ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে সবাইকে সুন্নি বানাইয়া দাও, আমিন। আল্লাহ সুন্নি আন্দোলন আল্লাহ তাকে তরক্কি দান করো, আমিন। সবাইকে কবুল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সবাইকে যে এই পথের মধ্যে থাকি জীবন যাপন করতে পারে আল্লাহ এই তৌফিক দান করো, আমিন। ইয়া রাব্বুল আলামিন, কিতাবের মধ্যে লিখেছে ইয়া আল্লাহ, সমস্ত উলামার লোকেরা তারা লিখেছে বয়ান করেছে সুন্নি ছাড়া কেউ বেহেশতে যাবে না, আর সুন্নি মানে নবীর আশিক। আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক বানাইয়া, আল্লাহ নবীর আশিক বানাইয়া দাও, আল্লাহ অভাব অভিযোগ দূর করে দাও, ব্যবসা বাণিজ্য হালাল ভাবে তরক্কি দান করো, আমাদের দেশকে উন্নত তর করে দাও। আল্লাহ বাবাদের কবলান সাহেব প্রত্যেকের মনে কনের বাসনা পূর্ণ করুন, আমিন। হাজা গরীব আবাদের খাতিরে, আমিন। পীর আল পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলার খাতিরে, আমিন। হাজার খাজা বাহাউদ্দিন নকশবন্দি ও ফায়রা, আমিন। সমস্ত আউলিয়ায়ে কেরামের খাতিরে, আমিন। আল্লাহ আমাদেরকে সমস্ত বলা মুসিবত থেকে নাজাত দান, আমিন। আল্লাহ সবাইকে আল্লাহ তুমি আবার আগামী বছর এই জায়গায় আসবে, আল্লাহ সবার হায়াতে তৈবা তবিলা দান করো, আল্লাহ লম্বা চওড়া হায়াত দান, আল্লাহ সবার হায়াত তবিলা নম্বর দুনিয়ার বাইরে থেকে যাওয়ার সময় মানে তোমার নবীকে না দেখাই বলতে, কবরে যাবার আগে আগে দেখাই দাও আল্লাহ, বহু দূর দূরান্ত থেকে ইন্ডিয়া থেকে আল্লাহ সমস্ত জায়গা থেকে তারা আসছে, বড় আরজুনি আসছে আল্লাহ, আমি বুড়া দুই হাত তুলে দিতে তোমার শহীদ আমার রুহানি সন্তান সন্ততিদের কে আল্লাহ আল্লাহ সবাই মিলিমিশি যেন প্রত্যেক পরিবারকে তোমার নবীর খাতিরে জান্নাতের টুকরা বানাইয়া দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ করিয়া দাও, সমাজের মধ্যে মিলমিশ করিয়া দাও আল্লাহ, আগামী বছর এইভাবে হাত তোলার সবাইকে তৌফিক দাও, من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الله سبحانه قبول كرم الله قبول كرم الله سبحانه منير الله أشبه وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.